আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফোর সিস্টার বাংলাদেশে এবং লাইফস্টাইল আশা করি আল্লাহ রসহামত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে সবাই মিলে এক জায়গাতে যাচ্ছে তো যাওয়ার টাইম থেকে ভিডিওটা শুরু করেছি যদিও এখানে আমি যাইনি তো সবাই মিলে আজকে যাচ্ছে ময়নামতি মেডিকেল কলেজে সেইখানে আসলে আমার দুই বোনকে ডাক্তার দেখাবে ওদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল আজকে সেজন্য অলরেডি গেইটের সামনে এসে পৌঁছে গিয়েছে এটা হচ্ছে হসপিটাল ভবন তার পিছনে কলেজ প্লাস হোস্টেল সব কিছুই আছে আর অনেকটা জায়গা জুড়েই কিন্তু এই মেডিকেল কলেজটা তো এখন সবাই মিলে একের পর এক ভিতরে দিকে যাচ্ছে আর একটু একটু করে ভিডিও করে নিচ্ছে আমি বলেছিলাম যে আমার জন্য একটু একটু করে ভিডিও করে নিয়ে আসো তো ওরা সেই কাজটাই করেছে তো আজকের ভিডিও শুরুতেই যে কথাটি আমি সবসময় বলে থাকি আরও একবার বলে নিচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে করে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনি খুব সহজে আমার ভিডিওটি দেখে নিতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে পারেন সাথে একটি লাইক দিয়ে রাখতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে মোটামুটি সবাই গিয়েছিল শুধু আমি যাইনি আর আমার না যাওয়ার কারণটা হচ্ছে আজকে আমার মাস্টার্সের এডমিশন ছিল আর কি এডমিশনের আজকে লাস্ট ডে ছিল তো এর আগে সময় পাইনি আর কি যেহেতু সবাই মিলে বাসায় বিয়ের দাওয়াত খাওয়া বা সবাই একসাথে বাসাতে থাকা মজা করা তার জন্য আর হাতে সময় পাইনি তো লাস্ট ডে যেহেতু আজকে তো যেতেই হবে আর এমনি তো খুবই অল্প সময় দিয়েছিল সেই জন্য আমি আর যাইনি তো ওরা সবাই গিয়েছে আমাকে ছাড়া আমার বাচ্চাগুলোকেও নিয়ে গিয়েছে আর ওরা নাকি এখানে গিয়ে এত দুষ্টামি করেছে হাম্মাদার হাওয়া সেটা বলার মতো না তো প্রথমে ওরা হসপিটাল ভবনে যাবে ওইখানে গিয়ে ডাক্তার দেখাবে এই জন্য ওরা রিসিপশনে গিয়ে সব কনফার্ম করে ডাক্তার দেখিয়েছে আর এই যে আমার পাপাই সোনা পাখিটা অনেকটা পরিমাণে বিরক্ত করতেছিল কালামণিদের আর মামাদেরকে আর এটা হচ্ছে কলেজ ভবন যেটাতে ক্লাস করানো হয় তো হসপিটাল ভবন থেকে একটা পথ আছে এই পথটা দিয়েই মূলত কলেজ ভবনে যায় তো আমার বোনেরা আসলে অনেকটা জায়গায় ভিডিও করে নিয়েছিল কিন্তু ঠিক বুঝতে পারিনি কি কারণে যে ভিডিওগুলোতে প্রবলেম হয়ে গেছে সে জন্য আসলে আর শেয়ার করা হয়নি এখন যে পাশটা দেখানো হচ্ছে এটা হচ্ছে কলেজের সাইড আর ওই যে মাঠটা দেখতেছেন এটা হচ্ছে ক্যাম্পাস তো অনেকটা জায়গা জুড়েই আসলে কলেজটা আর যে কারণে আজকে সবাই একসাথে হসপিটালে গিয়েছে তার কারণটা হচ্ছে এই হসপিটালেই আসলে আমার বোন পরে যেটা আমি সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমার বোন হোস্টেল থেকে এসেছে তো আজকে আমার বোনের হোস্টেলে ওরা যাবে মূলত সেই উদ্দেশ্যে আর কি যাওয়া যেহেতু আমার কাজিনরা এই কলেজটা দেখেনি তো সেই জন্যই গিয়েছে আর কি আর যে এটা হচ্ছে আমার বোনের হোস্টেলের যেই রুম ওই রুমের দরজা তো মাসাল্লাহ ওরা কিন্তু অনেক সুন্দর করে গুছিয়ে রেখেছে অনেক গাছ লাগিয়ে রেখেছে ফারিহা আর ওর সাথে ওর ফ্রেন্ড একটা থাকে ওর রুমমেট একজন মানে দুইজনে মিলে একটা রুমে থাকে ওরা এত সুন্দর করে রুমটাকে ডেকোরেশন করে রেখেছে দেখতে খুব ভালো লাগতেছিল এটা হচ্ছে আমার বোনের টেবিল যেটাতে আমার বোন কন্টিনিউ পড়ে তো এটার উপরে ওর নাম লেখা আছে আর এই যে একটা কাচের সব মতো দেখতেছেন এটা কিন্তু আমার বোন নিজের হাতেই করেছে আর এই রুমের যা কিছু দিয়ে ওরা সাজিয়েছে সব কিছু কিন্তু ওরা নিজেরাই তৈরি করে নিয়েছে আর কি ডিএ করে নিয়েছে আর অনেক গাছ লাগিয়েও রেখেছে আমার কাছে সবথেকে ভালো লেগেছে এই ক্যাকটাসগুলো আসলে আমার বোন যখন ফার্স্ট ইয়ারে ছিল তখনই আমার ওর হোস্টেলে যাওয়া হতো আর কি ওর অনেক কিছু নিয়ে দিয়ে আসা হোস্টেলে সেট করে দেওয়া তারপর আর সময়ের অভাবে আমি তেমন একটা যাইনি সেই জন্য ওর হোস্টেলটা কীরকম করে সাজিয়েছে সেটা আসলে দেখিনি আজকে ভিডিওর মাধ্যমে দেখে নিলাম মাসাল্লাহ আমার বোন অনেক সুন্দর করে সাজিয়েছে শুধু আমার বোন না ওর রুমের সহকারে আর এটা হচ্ছে ওদের রুমের সামনে একটা অনেক বড় বেলকনি আছে যেখানে ওরা ওজনেন ওদের কাপড়গুলোকে ছড়ায় আর কি যত বেজা কাপড় আছে তো ওইখান থেকে বিউটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন আমার আব্বুর অনেক শখের বিনিময়ে কিন্তু আমার বোনকে মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে আর এই মেডিকেলে পড়াতে গিয়ে আমার আব্বু আম্মু যে কত প্রকার ত্যাগ স্বীকার করেছে বা করতেছে সেটা আসলে বলে বোঝানো যাবে না তো সব সন্তানদের জন্যই কিন্তু মা বাবা ত্যাগ স্বীকার করতে হয় সন্তানদের ভালো কিছু করতে গেলে প্রাইভেট কলেজে পড়াতে গেলে কতটুকু খরচ লাগে সেটা আসলে বলার কোনো অপেক্ষাই রাখে না এটা মনে হয় মোটামুটি সবাই জানে তো সবাই দোয়া করবেন যাতে আমার বোনের কষ্ট প্লাস আমার আব্বু আম্মু স্বপ্নগুলো জন্য পূরণ হয় মেডিকেলে পড়তে গিয়ে কিন্তু আমার বোনকেও অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে যেমন যে বিয়েটা আমরা কিছুদিন আগে খেয়েছি আপনারা ভিডিওতে দেখেছেন ওই ভিডিওতে কিন্তু আপনারা আমার এই বোনকে হয়তো বা দেখেননি তার কারণটা হচ্ছে আমার বোনের এক্সাম চলতেছিলো তো দেখা যায় অনেক অনুষ্ঠানেও আসতে পারে না অ্যাটেন্ড করতে পারে না বিভিন্ন এক্সাম থাকে তারপর কন্টিনিউ ক্লাস করতে হয় তো সবাই আমার বোনের জন্য দোয়া করবেন তারপর ওইখান থেকে সবাই দুপুরের দিকে বাসায় চলে আসে আর বিকালে আবার ওরা ধর্মসাগর পার যায় ধর্মসাগর পার থেকে আমার জন্য একটা বার্গার নিয়ে আসে যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো রাতের জন্য খিচুড়ি আর চিকেন রান্না করতেছি আর রান্নাঘরের অবস্থা আমার খুবই খারাপ আপনাদের সাথে সেটা শেয়ার করলাম আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম